নিজের শক্তি প্রদর্শন করে এই মুহূর্তত মনোনয়ন পত্র দাখিল করবলে আগবাড়িছে কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেন। আর রকিবুল হুসেনের বৃহৎ র্যালি এই মুহূর্তত আমরা দেখবলে যত্ন করছো, লোকে লোকানয় পরিবেশের মাজত এই মুহূর্তে রকিবুল হুসেন মনোনয়ন পত্র দাখিল করবলে ওলাইছে। মানে আপনাদের তেখেতক আসলে প্রথমত প্রথমত অভিনন্দন জ্ঞাপন করছো, আজি মনোনয়ন পত্র দাখিল করব মনত কি ভাব? আমি না জানো আপনাদের কি দেখিছে, মানুষে কইছে 50-60 হাজার মানুষ দেখছে। মই বহুবার নমিনেশন দিছো, এবাৰ নহয় দুবাৰ নহয় তিনিবাৰ নহয় চাৰিবাৰ নহয় পাঁচবাৰ নহয় এবাৰ ছবাৰ মই পাঁচবাৰে জিকিছো, কিন্তু মনোনয়ন দিয়াৰ সময়ত মানুহৰ ইমান উৎসাহ মই কেতিয়াও দেখা নাই। এই গোটেই কথাখিনি হ'ল যে অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ স্বেচ্ছাচাৰী শাসনৰ উৰ পেলাবলৈ তেওঁৰ বন্ধু বধু ভাই বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াক ৰাজনৈতিকভাৱে তেওঁক প্ৰত্যাখ্যান কৰিবলৈ পঞ্জীভূত ক্ষোভে এতিয়া ভূতৰ আকাৰ লৈছে। সেইকাৰণে স্বতঃস্ফূৰ্তভাৱে হাজাৰ হাজাৰ লোক মনোনয়ন দিবলৈ দিয়াৰ দিনাই জিকাৰ নিচিনা এটা উৎসৱ পালন কৰিছে। যিসকল ইয়ালৈ আহিছে সকলো লোককে মই ধন্যবাদ কৃতজ্ঞতাৰে শুক্ৰিয়া আদায় কৰিছোঁ। আৰু এই মনোনয়নৰ সময়ত অল ইণ্ডিয়া কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি মাল্লিকাৰ্জুন খাৰ্গে ডাঙৰীয়াই, আমাৰ নেতা ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই, আমাৰ জেনেৰেল ছেক্ৰেটাৰী জিতেন্দ্ৰ সিং ডাঙৰীয়াক ইয়ালৈ পঠিয়াইছে। মোৰ মনোনয়নৰ সময়ত প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা ডাঙৰীয়া আছে, আৰু অন্যান্য আমাৰ প্ৰত্যেকজন এম এল এ আছে। আমাৰ ইয়াৰ ধুবুৰীৰ এম এল এ নোহোৱাকৈও বহু এম এল এ আমাৰ আছে, গোটেই সকলোকে এম এল এ কংগ্ৰেছ কৰ্মী যুৱ কংগ্ৰেছ এন এছ ইউ আই মহিলা কংগ্ৰেছ সেৱা দল, আপোনালোকে জানে যে বহু কোচ ৰাজবংশী লোকেও আমাক আশীৰ্বাদ দিছে, বাকী সংখ্যালঘু লোকসকলেও আশীৰ্বাদ দিছে। তেওঁলোকৰ কথা হ'ল যে আমি মই কথাখিনি কৈ লওঁ তাৰপিছত যি কৰোঁ, আমি কোচ ৰাজবংশী লোকসকলৰ কথা যে আমি ইমান কষ্ট কৰি বিজেপি কৰিলোঁ, কিন্তু এতিয়া ইলেকশ্যনত ভোট দিবলৈ আমি বিজেপিৰ চিম্বলটো পোৱা নাই। আমিতো কেতিয়াও এ জি পিক নিদিওঁ। এই এ জি পি আমি কোচ ৰাজবংশী যেতিয়া অৰ্গেনাইজ কৰি কংগ্ৰেছে কোচ ৰাজবংশীসকলক জনজাতি কৰিছিল তেওঁলোকে কেঞ্চেল দিছে, গতিকে ভোট দিয়া ঠাই নাই, আমি বিজেপিয়ে কৰিম। কিন্তু এইবাৰ ধুবুৰীত কংগ্ৰেছ পাৰ্টি হিচাপে আপোনাক আমি দিম। গতিকে এতিয়া আপোনালোকে কি কয় নাজানো, যোৱাকালি তেওঁ যোৱাকালি আপোনাৰ তেওঁলোকে কৈছিল যে তেওঁ বোলে ভিৰ দেখিলে আমি বোলে কঁপি যাম, আমি যদি কঁপি যাওঁ তেওঁতো থৰকা চুটি হেৰাইছে বা আজি যিটো হৈছে আপোনালোকে কি দেখিছে নাজানো, 50-60 হাজাৰ মানুহ আজি ইয়াত হোৱা বুলি মানুহে কৈছে, য'ৰ ভিতৰত আপোনাৰ 30-40 হাজাৰ মানুহৰ থাকে, ভিতৰত 20-25 হাজাৰ মানুহ আছে। আজি আমি আপোনালোকৰ ইয়াত দেখিছে আমি আধাতে সময় হৈ যোৱাৰ কাৰণে গুচি আহিছোঁ, তাৰপিছতো আজি আপোনালোকে দেখিছে হাজাৰ হাজাৰ মানুহ আহিছে, অকল আপোনালোকে নহয় কোলাক কুটপিনী উকিলসকল ৰখি আছে। চাওক এনেকুৱা কেতিয়াও হোৱা নাই কংগ্ৰেছৰ এই যে অত্যাচাৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ যিখিনি কাম কাজ সাধাৰণ ৰাইজৰ মাজত ব্ৰিটিছৰা আনিছে, ঠাট্টা মস্কৰা কৰিছে, বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াই সেইখিনিক যে ৰিকগনাইজ কৰিছে, সেইখিনি যে তেওঁ জুই হিমন্ত বিশ্বৰ জ্বলোৱা জুই তেওঁ পানী জ্বলোৱাতকৈ তেওঁ যে আপোনাৰ কেৰাচিন তেল ঢালি দপদপকৈ জ্বলাই দিছে, এই কথাবিলাক ৰাইজে বুজি পাইছে। আৰু সেইকাৰণেই মনোনয়ন পত্ৰৰ সময়তে হাজাৰ হাজাৰ লোক ওলাই আহি আজি ফূৰ্তি কৰিছে যে আমাৰ ইয়াৰ পৰা কংগ্ৰেছ জিকিলে, বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া হাৰিলে, বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া হাৰাৰ লগে লগে ইউ ডি এফ নাইকিয়া হ'ব, আৰু ইউ ডি এফ নাইকিয়া হোৱাৰ লগে লগে বিজেপিৰ অত্যাচাৰী মুখ্যমন্ত্ৰী দিছপুৰৰ পৰা আঁতৰিব। এই কথাবিলাক ভগৱান আল্লাহ নাৰাজ হয়, এইবিলাক হিমন্ত বিশ্ব শৰ্মাই কয়, এবাৰ কয় 14টাত জিকিম, এবাৰ কয় 13টাত জিকিম, এবাৰ কয় 12টাত জিকিম, এবাৰ কয় 11:30টাত জিকিম, ৰাইজে ভোট দিব ওপৰলৈ সেইখিনি চাব হিচাপ নিকাচ। আমি ক'ব পাৰোঁ যে বহু লোক আমাৰ সমৰ্থনত আহিছে, হাজাৰ হাজাৰ লাখ ভোটত আমি বিজয়ী হ'ম। ইতিমধ্যে কংগ্ৰেছৰ কেইবাগৰাকী জিলা প্ৰাক্তন জিলা পৰিষদে কংগ্ৰেছ দলৰ পৰা দলত্যাগ কৰিছে। আজিতো মোক আপোনালোকে ওচৰত পাই সুধিছে, মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা কোনোদিন আপোনালোকক শুনা দেখা নগ'লোঁ যে আপোনাৰ মুখ্যমন্ত্ৰী হৈ থকা অৱস্থাত ৰুলিং পাৰ্টিৰ এজন মুখ্যমন্ত্ৰী ইমান ৰঙা চকু দেখুৱাই মানুহক ভয় কৰে, ভয় দেখুৱায়, তাৰপিছতো এজন জ্যেষ্ঠ আৰ এছ এছৰ নেতা আমাৰ যে নলবাৰীৰ সেই নেতাজনে যে তেওঁক যে বিভিন্ন প্ৰকাৰে সমালোচনা কৰিছে, আপোনালোকেতো সেইবিলাক সোধা শুনা নাই, আমাক জপতীয়াই আপোনালোকে ধৰে। কিন্তু হিমন্ত বিশ্ব শৰ্মাক যদি সোধে কয় এই তুমি কোন চেনেলৰ, মই তোমাৰ মালিকক প্ৰশ্ন কৰিম। গতিকে সেই পৰিৱেশৰ পৰা আপোনালোকৰ পৰিত্ৰাণ বিচাৰিছে, আপোনালোকৰকো উপায় নাই, আপোনালোকক শিকাই দিয়ে আপোনালোকে সুধিব লাগে। গতিকে এতিয়া দিনৰ পোহৰৰ দৰে যে স্পষ্ট যে ধুবুৰীত কংগ্ৰেছ পাৰ্টি হিচাপে মোক যে বিজয়ী কৰিব, আল্লাহৰ ওপৰত তাৱক্কল কৰি ভগৱানৰ ওপৰত বিশ্বাস কৰি সেই কথাটো আজি মনোনয়ন দিয়াৰ সময়ত মই পতিয়ন গৈছোঁ। মই সকলোকে ইয়াত উপস্থিত থকা
আমার বয়সস্থ লোকসকল, আলিম ওলামা সকল, ডেকা শক্তি, মহিলা শক্তি, সকলকে, শ্রমিক বন্ধুসকল, আইনজীবী লোকসকল সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাইছো। আপনাদেরকো সচা আপনাদের ছবি দেখার কারণে মানে আপনাদের ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আজি কি কব বিচার, কারণ আজি রাইজে ভাবিছে যে আমি শান্তিতে থাকো। ধুবরীবাসী রাইজর একটা ঘুপ মারা একটা ভয়, শুই থাকা অবস্থা ঘৈণীয়েকের বুকুর গিরিয়েকটু টানি লই গই জেলত লই যায়, শুই থাকা অবস্থা ঘরের উলাই গিয়ে ডেকা লড়াটুক বুকুত গুলিয়াই দিয়ে বা ভরিত গুলিয়াই দিয়ে, শুই থাকা অবস্থা হাতিয়ে বা বুলডাজারে ঘরটো ভাঙি দিয়ে। এই যুক্ত একটা পরিবেশ ভয়াবহ, সেই পরিবেশের পরিত্রাণ পাবর কারণে আমার কৈছে যে সরকারে কিনা দিলে নিদিলে আমার ইমান ভক্ষেপ নাই। ধুবরীবাসী রাইজে আমি শ্রম করা মানুষ, আমি বিভিন্ন ক্ষেত্রে আমি কর্ম করে জিয়াই থাকো, কিন্তু আমাক লাগে নিরাপত্তা। এই নিরাপত্তাটাই আজি বিঘ্নিত হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার কারণে, যত আজি বদরদিন আজমল ডাঙরিয়ায় কৈছে যে সময়ত এই মানুষখিনিক ঠাট্টা মস্করা করবলে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বিচারে, সেই সময়তে এই জুইত কেরাসিন তেল ঢালি বদরদিন আজমল ডাঙরিয়ায় কয় যে মুসলমান বিলাক বোলে চুরি ডকাইতির জড়িত, র্যাব কেসের জড়িত। এই কথা বতরাবিলাকত হিমন্ত বিশ্বর জুইখিনিত আর কেরাসিন তেল ঢালি দপদপাই যে জ্বলা হয়েছে, সেই কথাখিনি রাইজের মাজ ক্ষোভ হয়েছে, সেই ক্ষোভে আজি ভূতর আকার লৈছে, আর সেই কারণে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লোক আজি ওলাই আছে। আপনাদের জানে আপনাদের যাক কথা সুদে সেবিলাক অল সত্যর উপর প্রতিষ্ঠিত করাটা সুদিব লাগে। কেখন সভা করলে মানুষের মাজ দেখুন নাই, মোক কক আপনাদের মানে কত কত আসল ডাঙর মূর নিচিনা ডাঙর ডাঙর সভা, আমার নিচিনা তো ডাঙর ডাঙর সভা কেতু হওয়া নাই, মানুষবিল ওলাই আছে। তো আজি হেলিকপ্টারে কেউ মানুষের ওসরলে আসব ভাড় করা নাই, কারণ বিভিন্ন ক্ষেত্রে মানুষক উন্নয়নের সময় বিধি বতালি দিছে, এনআরসির সময় দেখা নগল, বিভিন্ন আপনার মানুষের 48 লাখ মহিলার পঞ্চায়েতের সেক্রেটারি সার্টিফিকেট হেয়াই করতে বাতিল করার পিছন সুপ্রিম কোর্টের যুজার সময় দেখা নগল, 51-71 যুক্ত সময় আপনার মানুষ হাহাকার লাগিছিল 50 বছর কি হব সেই সময় দেখা নগল, এইবিলাক কারণে ভূতর আকার লৈছে। আর বদরদিন আজমলের বিরুদ্ধে এক বিস্ফোরণ হয়েছে, মানুষের মাজত খুব আহিছে আর তার এইবিলাক ভূতর আকার লৈছে, সেই কারণে হাজার হাজার মানুষ আজি ওলাই আহিছে। মই আপনাদেরকে বুঝি না পাওয়া আপনাদের প্রশ্নবিলাক, ইয়ার পিছতো আকৌ সেইবিলাক প্রশ্ন করে নেকি কৈছিল নিলম্বিত কংগ্রেসের বিধায়ক চেয়ারম্যান আলিয়ে আহিছে মানে আপনার কথাটো হল সমানে সমানে করিবা কাজ, হারিলে জিকিলে নাই লাজ, পাঁচবারকে জিকক, এটা কোর বিধায়ক, কোর বিধায়ক আপনাদের চাওক, আপনাদের এটিও বিধানসভা রাজদ আলী চৌধুরীক দেখায় ভোটটা মানে কংগ্রেসক দিছো, ইয়াত এলাকায় কয় তো কংগ্রেসের বিধায়ক যদি ইমান সাহস আছে পদত্যাগ করে রাইজের ওসরলে গিয়ে পেলে বিধায়ক নহয় কিয়, তো কংগ্রেস যদি বেয়া তো কংগ্রেসের বিধায়ক হিসাবে বিধানসভাত কেউ কই আছে নয়, আমি তো নিলম্বন করলো, আপনিও কৈছে নিলম্বন, আপনিও কৈছে নহয়, মই কৈছো যে তেওঁ পদত্যাগ করে রাইজের ওসরলে নাযায় কিয়, কংগ্রেস যদি বেয়া নাযায় কিয়, সাহস নাই সেই কারণে তেওঁ নাযায়, এই কথাবিলাক ধরা পড়ছে রাইজের চকুত, সেই কারণে রাইজ স্বতঃস্ফূর্তভাবে ওলাই আছে। এই 7 তারিখের কারণে রখক, 4 জুনের রিজাল্টের কারণে রখক, ধন্যবাদ। মহোদয় এই মুহূর্তে উপস্থিত আছে জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা ওয়াজেদ আলী চৌধুরী, ওয়াজেদ আলী চৌধুরী ডাঙরিয়া কাষলে যাম। বিগত সময়ছোৱাত 3 বার করে জিকিলে, আজি আপনি সমর্থন আগবাইছে রফিকুল হোসেনক, এই মুহূর্তে মনোনয়ন পত্র দাখিল করবলে ওলাইছে, কি এইবার ধুবরী লোকসভা রাইজে সিদ্ধান্ত লৈছে 3 বার করে মৌলানা বদরুদ্দিন আজমল ডাঙরিয়াক সাংসদ হিসাবে নির্বাচিত করে এক লাভ হওয়া নাই বলে রাইজের একটা ভাবনা হয়েছে, আর তখন সময়ে সময়ে